ছাত্রলীগের কাছে আমরা এখন ফোন দিব, ফোন দিয়ে আজকে মামুনুল হককে যেভাবে পাঠানো হয়েছে এটার মূল তথ্যটা বাইর করার জন্য আমরা ট্রাই করব। ফোন লাগাও, ফোন লাগাও, ছাত্রলীগের যুগ না, আব্বাইকে ফোন লাগাও। যোগ্য সম্পাদক কে কাকু কালানি, এই তো তোমাদের কি খবর, তোমার আসনি বেলা? ও তা আসি ভালো, কি কি অবস্থা তোমাদের, দেশের খবর কি তা আসেনি বেলা? হ্যাঁ এই তো, এই এই কি চাল খেলাইলাই তুমি, কিছু বুঝলাম না আমি। বালা উঠে বা আওয়ামী লীগের যোগ্য সম্পাদক হয়ে অবস্থা করায় নাইনি। হ্যাঁ হ্যাঁ সবু তো জানো, জানি অভিনয় কেন করো, তা তো সবু তোমাদের চাল ইটা। হ্যাঁ বন্ধু আজকের কাহিনীটা কিতা করলাই বন্ধু মামুনুল লোকরে। হ্যাঁ না বন্ধু এটা তো ঠিক না, কিতা কইছি বুঝছো, এগুলো তো মাত্রার বাড়া গেছে তাই কিতা কইছি বুঝছো। তো তাই বলে ও কাম করতে নিতে আমারে বুঝাও, যে কাজটা করলাই যখন এই ধরনের কারচুপিটা করোইল তার লগে। হ্যাঁ কথাগুলো তো বলা তো ঠিক না, তুমি মনে করো সাইড হিসাবে যেভাবে ঢুকানো হয়েছে বুঝুন এইভাবে সিস্টেম করে ঢুকে জানো আর কি, তো সাবজেক্ট আউটাও বুঝতে নো আসলা, এ তো সাইডই নাই মামুনুল হক কিতা কইছে দেখছেন, ওই মানুষের ওই মানুষ সমান তো হইছে তোমার কই ফেলা জামাত আর কই ফেলা হেফাজত ইসলাম, দুইটার মধ্যে কত পার্থক্য আছে। আচ্ছা দেখো বন্ধু যেটা করছো আমার লোক মাতিছে জাস্ট, আর লেখার লোক কথা কই না বন্ধু, কিটা কইছি বুঝছো, আমার তো নিজের বলেই মানে কথাটা কইছি, তোমার যে তো তোমারে কইছি তাই এগুলো আবার পাবলিশ করিও না, ঠিক আছে পাবলিশ করলে আবার সমস্যা আছে বুঝো না কা, পাবলিশ তো যদি হওয়া শুরু হয় তাহলে তো মানুষ কিটা কই বা আর কোন তো বুঝদাই তো কোন টেনশন করে লাভ নাই, সব কিছু টেনশন করে লাভ নাই, যে মনে করো যে কি কি জামা আছে না হেফাজত বলো যে কি বলো যে জগত থেকে মনে করো মাথা উঁচু করে দাঁড়াইবো সিস্টেম মনে করো একটা তাইলে বালা আসো তো বন্ধু নাকি, তা না আমিও দেখলাম খবরটা দেখে কই আমি আওয়ামী লীগের যোগ্য সম্পাদকের মাথায়মু তান কিতা খবর কিতা কইছি বুঝছো, আর আসো তো বালা নাকি তা। আচ্ছা ওকে বন্ধু তাইলে বালা থাকো বন্ধু নাকি তাই, আচ্ছা বন্ধু ওকে বন্ধু।